আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এখন দেখাতে যাচ্ছি চিপস তৈরি করে যে মেশিং সেটি হচ্ছে কি কি উপাদান দিয়ে চিপস তৈরি করতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আর সামথিং কিছু উপাদান দিয়ে চিপস তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটু আতপ চাউল আছে এই আতপ চাউলের ক্ষেত্রে যদি আপনি আতপ চাউল না পান সেদ্ধ চাউল দিবেন যে কোনো চাউল হইলেই কিন্তু আপনি চিপস তৈরি করতে পারবেন বলে রাখা ভালো চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিস দিয়ে কিন্তু আপনি চিপস তৈরি করতে পারবেন যে কোনো জিনিস দিবেন সরাসরি আগুন প্লাস পানি ব্যতীত একদম মেশিনে শুকনো অবস্থায় কিন্তু চিপস ভেজে বাইর হয়ে আসবে কোনো প্রকার এখানে ফ্রাই করার সুযোগ নাই সরাসরি কাঁচা জিনিস দিবেন ফ্রাই হয়ে বের হয়ে আসবে আপনি সাথে সাথেই খাইতে পারবেন এক্ষেত্রে কোনো প্রকার আপনার ভোজ্য তেলের বা জ্বালানির প্রয়োজন হবে না তো ভিউয়ার্স সাথে সাথে আমি আপনাদের সামনে কিছু ডাউল দিয়ে দিব এখানে এই যে ডাউল দিয়ে দিচ্ছি এই যে ডাউল দিচ্ছি এই ডাউল এই যে এইভাবে দিয়ে দিলাম তো এখানে আপনারা বলতে পারেন এটা কিসের ডাউল যে কোনো ডাউল আপনি দিতে পারেন আমি এখানে দিচ্ছি খেসারির ডাউল তো এই ডাউল আপনি ভালোভাবে মিশ্রণ করে নেবেন এইভাবে চাউলের সাথে তো আপনি মনে রাখবেন ডাউলের দানা যেন চাউলের চেয়ে বড় না হয় চাউলের সমপরিমাণ দানা দিবেন অবশ্য ভিজা জিনিস দিবেন না সম্পূর্ণ শুকনা জিনিস দিবেন হলুদ প্লাস চিনি দুইটার একটাও ব্যবহার করতে পারবেন না হলুদ প্লাস চিনি বাদে সকল প্রকার জিনিস আপনি এর সাথে মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন হলুদ আর চিনি দিলে কিন্তু আপনার সমস্যা দেখা দিবে তো আমি সাথে সাথে একটু লবণ দিব আপনাদের খাওয়ার মুখরোচক হওয়ার জন্য এই জায়গায় আপনারা লবণ বেশি পরিমাণে দিতে পারেন আপনার মুখের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিতে পারবেন এই লবণটাকে চাউলের সাথে মিশ্রণ করার জন্য মনে রাখবেন বেশি পরিমাণ পানি যেন না পড়ে সামথিং না হইলেই নাই তাই ততটুকু না পানি দিবেন হিসাব রাখবেন প্রতি কেজিতে হয়তো বা 25 গ্রাম বা 20 গ্রাম পানি দিলে দিতে পারেন এর বেশি দিলে সমস্যা হবে দুইয়া চাউলটাকে ভালোভাবে মিশ্রণ করে নেবেন ভিউয়ার্স এভাবে মাখিয়ে নেবেন যদি বেশি পরিমাণ পানি পড়ে যায় তাহলে কিন্তু আপনার চাউলটাকে একটু শুকায় নেবেন যদি ভুট্টা দিয়ে চিপস তৈরি করেন ভুট্টাকে অবশ্যই রাইস মিলে দিয়ে কিংবা যে কোনো কায়দায় আপনার ভেঙে ছোটো দানা করে নেওয়া লাগবে ছোটো দানা তার মানে এই নাই যে একদম পাউডার পাউডার দিলে কিন্তু এই মেশিনে চিপস তৈরি হবে না তো মনে রাখবেন মেশিন চালানোর যে সিস্টেম আমি কিন্তু এই ভিডিওতে আপনারা এখন দেখানোর চেষ্টা করব আপনারা এই রুলস ফলো করে এই মেশিনটা প্রতিদিন আপনারা চালাতে পারবেন তো যখনই আপনি মেশিন চালাবেন তখনই কিন্তু আপনাকে সামথিং পানি দিতে হবে প্লাস মেশিনের চাউল প্লাস ভুট্টা যেটাই মাড়াই করেন না কেন বা চিপস তৈরি করেন না সেই জিনিসটা শেষ হওয়ার পূর্বে কিন্তু মেশিন বন্ধ করা যাবে না শেষ হওয়ার পরে আপনি কিছু সময় 1 থেকে 1.5 মিনিট মেশিন ফ্রিভাবে চলবে তার মানে এই ভিতরে যে চাউল বা চিপস তৈরি হওয়ার জন্য যে কাঁচামাল টুকনা থেকে যায় সেটা সম্পূর্ণরূপে ফ্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি মেশিনটা ইঞ্জিনটা বা মোটর যেটাই বলেন বন্ধ করে দিলে আপনার এটা পরিষ্কার করার জন্য সুবিধা হবে তো চলুন কথা না বাড়িয়ে মেশিনটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো যদি কিনা আপনি ডিজেল ইঞ্জিন ব্যবহার করেন 20 হর্স পাওয়ার কিংবা 16 হর্স পাওয়ার 8.5 হর্স পাওয়ার যে কোনো একটা ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন 10 কিংবা 8.5 ইঞ্জিন দিতে হবে আর মোটর যদি দেন ইলেকট্রিক মোটর 10 হর্স পাওয়ার কিংবা 15 হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এই মেশিনটি আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো তো মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি চাউল আপনি মাড়াই করতে পারবেন বা চাউল থেকে চিপস তৈরি করতে পারবেন এত হেভি স্পিড সম্পূর্ণ একটি মেশিন
বিবর্স, এতক্ষণ আমি আপনাদেরকে মেশিন চালিয়ে টেস্ট করে দেখালাম মেশিনটা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত। তো এখন আমি আপনাদেরকে এটা খেয়ে এর স্বাদটা দেখাবো, এর স্বাদটা কেমন হয় আমি তৈরি করছি, তো আমি একটু খেয়ে আপনাদেরকে বলবো। সুপার, ফাটাফাটি। তো আপনারা যদি ডায়াবেটিস থাকে তাহলে বেশি পরিমাণ খাবেন, কারণ এটা ডায়াবেটিস মুক্ত একটা জিনিস। তো বিবর্স, এখানে হচ্ছে এই মেশিনের বাজার মূল্য 16,000 টাকা, উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 16,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। ঘরে বসে ক্রয় করতে হলে সামথিং টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন। তো একটা মেশিন দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, যদি কিনা আপনার নিয়ত সই থাকে। তো মনে রাখবেন, যেই কাজই করেন না কেন আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আল্লাহ হাফেজ।